কোনো মুসলিম ভাইয়ের যদি উন্নতি দেখেন, যেমন আমাদের ভাই, তিনি আলহামদুলিল্লাহ তিনার গাড়ি আছে, বাড়ি আছে, ছেলে মেয়ে সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, যা কিছু দেখেন, মুসলিম ভাইয়ের উন্নতি দেখে কখনো অন্তরে হিংসা বিদ্বেষ লুকিয়ে রাখবেন না, হাসাদ লুকিয়ে রাখবেন না। এতে করে নিজে অন্তর দহনে আপনি জ্বলবেন, নিজের ক্ষতি ছাড়া আপনি অন্য কোনো ক্ষতি করতে পারেন না। আপনি সর্বদা খেয়াল রাখবেন, মুসলিম ভাইয়ের উন্নতি দেখে কারোর ফুটফুটে মাশাআল্লাহ ছোট্ট একটা ছেলে বা মেয়ে দেখছেন, ছোট সন্তান দেখে আপনি বলবেন বারাকাল্লাহু ফিক, আল্লাহ তাকে অধিক গুণে বরকত দান করুন, মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক, বরকতের দোয়া দিবেন। জৈনক্য সাহাবি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালীনে জৈনক্য সাহাবি, এক সাহাবি গোসল করতেছে, তিনি শুধু সামনে দিয়ে গেলেন, দেখে থাকলেন, দেখে থাকে তার দৃষ্টি লেগে গেছে, চক্ষু বদনজর সত্য, আল আইন হক, যে বদনজর লাগাটা সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বদনজর মানুষকে কবরে পৌঁছে দেয়, কোথায়, কবরে, আর ওঁটকে পাতিলে। চিন্তা করেন, সুবহানাল্লাহ। অতএব আপনার আমার দৃষ্টি থেকে মুসলিম ভাইয়ের জান মালের যাতে নিরাপত্তা থাকে, কারোর সুন্দর ছেলে বা মেয়ে বা কারোর আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা দন দৌলত যা কিছু দেখবেন, বারাকাল্লাহু ফিকুম, বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ আপনার অধিকারে বরকত দান করুন, বারাকাল্লাহ ফিক, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক। আপনার মুখে যদি কোনো কিছু থেকেও থাকে সেটা কেটে যাবে। অতএব অন্তর্দ্বন্দ্ব, অন্তর দেখেন, অন্যের উন্নতি দেখে যদি আপনি অন্ত আমি আপনি আমি অন্তর দহনে মরি, অন্তর জ্বালায় জ্বলি, তাহলে নিজের ক্ষতি করলেন না, অশান্তি ওর অশান্তি ফেরে শান আপনি, আর অন্যের উন্নতি দেখে নিজের কেন আপনার অন্তর জ্বলতেছে না, এটা কখনো হবে না। অন্যের উন্নতি দেখে আপনি নিজে আল্লাহর কাছে চাইতে পারেন যে আল্লাহ তার মতো আমাকে দান করেন, তবে তারটা দেখে আপনি হিংসা করবেন, তার ছেলে মেয়েকে দেখে আপনি আপনার অন্তর জ্বালায় বসবেন, ই মাশাআল্লাহ তো বলেন, আমাদের সমাজে মাশাআল্লাহ মানুষের মুখ দিয়ে আসে না, আল্লাহু আকবার। এই জন্য বদ নজর থেকে বাঁচার জন্য আপনি এই দোয়াটি ছোট বাচ্চাদের জন্য পড়বেন, জি, এই দোয়াটি দেখেন, বদ নজর থেকে বাঁচার জন্য উক্ত দোয়াটি আপনি পাঠ করবেন, যে ছোট বাচ্চা কুচি কাচারা আছে না, ছোট ছেলে সন্তান, এদেরকে দেখেন আমাদের সমাজে আপনার কাপল ব্লগ আছে না, স্বামী স্ত্রী ব্লগ করে, এই শয়তানগুলো আপনার সোশ্যাল মিডিয়া আইসা আপনার স্বামী স্ত্রী ব্লগ করে, মানে স্ত্রীর ছবি ফেসবুকে দেয়া আসে না, এরকম ফাসেক এরকম দায়ুসরা আসে না। চিন্তা করেন, আপনি আপনার স্ত্রীর ছবি ফেসবুকে দিলেন বা ছেলে সন্তানের ছবি ফেসবুকে দিলেন বা নিজের একটা ছবি ফেসবুকে দিলেন, বহু মানুষ সব কি আপনার বন্ধু নাকি, মানুষের দৃষ্টি লাগতে পারে না, বদনজর হক সত্য। এই জন্য নবী সাল্লাম বলেছেন আপনার বদনজর মানুষকে কবরে পৌঁছায় আর উঁটকে পাতিলে পৌঁছায়, অর্থাৎ এ উঁট আর বাঁচে না, উঁট শেষ, এটাকে রান্না বান্না করে খেতে হয়। তো এই জন্যই আপনি ছোট কচি কাচাদেরকে আপনার রক্ষার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, এভাবে এ দোয়াটি পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ, আল্লাহর কাছে আল্লাহর সমস্ত কালিমা সময়ের আপনার আল্লাহর পরিপূর্ণ আশ্রয় চাইবেন আল্লাহর কালিমা সময় দিয়ে। তারপরে মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ, এই দোয়াটি আপনি দৈনিক আপনার সন্তান সন্ততির জন্য বদনজর থেকে রক্ষার জন্য এই দোয়াটি আপনি পড়বেন। দোয়াটি আমরা আবার বলবো, আপনি এইভাবে বলবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ অমিন কুল্লি আইনিন লাম্মা, আপনি এই দোয়াটি পাঠ করবেন, অর্থাৎ আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ কালিমা সমূহের, আল্লাহর পরিপূর্ণ কালিমা সমূহের, সকল শয়তান থেকে, সকল ক্ষতিকারক পোকামাকড়, অনিষ্ট থেকে মানে ক্ষতিদায়ক মানে কষ্টদায়ক যে প্রাণী আছে তা থেকে আল্লাহ আপনার আল্লাহর এই যে মানুষের দৃষ্টি আছে না, সবার দৃষ্টি তো আর ভালো না, কেউ এমন দৃষ্টিতে তাকায় তার দৃষ্টি দিয়ে আপনাকে খেয়ে ফেলবে, এমন করে হা করে তাকিয়ে থাকে, মাশাআল্লাহ মুখ দিয়ে আসবে না, এইভাবে তাকাইছে তাকাই আপনাকে শেষ করে দিয়েছে। অর্থাৎ বলুন তাকে ভাই মাশাল্লাহ বলেন, আরবরা এখানে এমন বলে দেখেন, তাদের ছেলে সন্তান দেখলে বলে মাশাল্লাহ মাশাল্লাহ বারাকাল্লাহ বারাকাল্লাহ মাশাল্লাহ, এদের অভ্যাস হয়ে গেছে। তো এই জন্য যখনই আপনি মুসলিম ভাইয়ের উন্নতি দেখবেন, ছেলে সন্তান জন যে যা কিছু দেখবেন, বারাকাল্লাহ ফিক মাশাল্লাহ বারাকাল্লাহ ফিক, বলতে কি টাকা পয়সা লাগে, অন্তরটাকে একটু প্রশস্ত করুন, উদার করুন, মাশাল্লাহ বলতে শিখুন, মাশাল্লাহ বলতে বারাকাল্লাহ বলতে শিখুন, এটা জরুরি। আমরা জানি না আমার দৃষ্টিতে কী আছে, অর্থাৎ আমি বলে ফেললে এতে করে কী হবে, আমার দৃষ্টির অনিষ্ট কেটে যাবে। অতএব যেটা রাসূলুল্লাহ বলছেন সেটাই আমার জন্য করণীয়।